সো আমার কাছে বর্তমানে হেলমেটের দোকান, মানে আমার কাছে অলরেডি আছে চারটা হেলমেট এন্ড আরেকটা হেলমেট আছে, ওটা মিলে হচ্ছে পাঁচটা। ওকে, সো আমাদের হেলমেট কিনা আপাতত ডান। I won't stop till I hear him say আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার বাইকের জন্য একটা ব্র্যান্ড নিউ হেলমেট পারচেস করার জন্য, জাস্ট বিকজ এখন যে হেলমেটটা আছে এটা হচ্ছে এক্সোরের রেড হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন। অ্যাট দ্য সেম টাইম আগে যে বাইকটা ছিল সেটা হচ্ছে রোড মাস্টার র্যাপিডো 150, আর সেটার সাথে রেড কালারটা কম্বিনেশন যাইতো, মানে সব কিছু মিলে ওই হেলমেটের সাথে এই বাইকটা বা ওই বাইকটার সাথে এই হেলমেটটা খুবই দারুণ কম্বিনেশন ছিল এবং খুবই দারুণভাবে যাইতো। সো আমার বর্তমানে যে বাইকটা আছে সেটা হচ্ছে সুজুকি জেএসএক্সআর 150, যেটা হচ্ছে ব্ল্যাক ইয়েলো কম্বিনেশনের মধ্যে। ওই হেলমেটের সাথে অ্যাকচুয়ালি বা ওই বাইকটার সাথে অ্যাকচুয়ালি এই হেলমেটটা কোনোভাবেই যাচ্ছে না। সো অনেকদিন যাবৎ ভাবতেছিলাম যে একটা হেলমেট কিনবো, বাট কিছু প্রবলেমের কারণে হেলমেটটা কিনতে পারিনি। এখন আমার কাছে টাকা ভরপুর আছে, সো এখন রাইট আমি যাবো হচ্ছে হেলমেট কেনার জন্য। অ্যান্ড হেলমেটটা কিনবো হচ্ছে ব্ল্যাকের মধ্যে গ্রাফিক্স করা, অ্যান্ড পড়লে মনে হবে যে বাইকের সাথে হেলমেট অ্যাকচুয়ালি যায়। সো এখন আর বাইরে কথা বলে লাভ নেই, এখন যাবো হচ্ছে আমি স্কাটানার দিকে। সো ওইখানে অনেকগুলো শপ আছে অ্যান্ড এক্সোর শপের মধ্যেও যাবো, তবে তার আগে যাবো হচ্ছে গিয়ার এক্সের মধ্যে, দেখি তাদের কাছে বর্তমানে হেলমেটে কী কী কালেকশন আছে। সো আর কথা বলছি না, চলেন আমরা মোটর ব্লগিং শুরু করি। ওকে এভরিওয়ান, সো রাইট নাও আমরা বেরো যাচ্ছি হচ্ছে স্কাটানার দিকে, কজ স্কাটানে খুব ভালো ভালো হেলমেটের কালেকশন আছে। অ্যান্ড ঠিক দুই দিন আগে আমি বংশালের একটা ইম্পোর্টার আছে, ওরা হচ্ছে আজিজ অটো ওদের নাম মোস্ট প্রবলি, অ্যান্ড ওরাও বেসিক্যালি হেলমেটগুলো ইম্পোর্ট করে থাকে। বাট ওদের কাছে আমি যেই ধরনের হেলমেটটা চাচ্ছিলাম ফুল ব্ল্যাকের মধ্যে অথবা ব্ল্যাকের মধ্যে ইয়েলো কাস্টমাইজ কিছু একটা ডিজাইনের মধ্যে, সেটা পাইনি, যার কারণে আমাকে আবার মুভ করে যাইতে হচ্ছে স্কাটারের দিকে। চিপার মধ্যে বাইক চালাতে চালাতে অলওয়েজ লুকিং গ্লাসটা ফোল্ড করা থাকে, তাই মেইন রোড উঠলে মাঝে মাঝে ভুলেই যাই যে আমি মেইন রোডে উঠছি। গেছিলাম প্রায় 5 মিনিটের মতো সিগন্যালে, অ্যান্ড এখন আপাতত সিগন্যালটা ছেড়ে দিছে। অ্যান্ড সত্যি কথা বলতে আমার এই রোডটা অনেক বেশি ভালো লাগে, এটা হচ্ছে রমনা পার্কের ঠিক ডান দিক দিয়ে যে রোডটা গিয়েছে মৎস্য ভবনের পাশ দিয়ে, সেই রোডটা, জাস্ট বিকজ এই রোডটা দিয়ে বাইক চালাতে অনেক বেশি ভালো ফিল হয়, জাস্ট বিকজ এটার আশেপাশে শুধু গাছপালা, আর এই রোডটা দিয়ে বাইক রাইড করলে একটু শীত শীত ভাব লাগে। এটা যে শুধু শীতের সিজন তার জন্য কিন্তু না, মানে অ্যাজ ওয়েল অ্যাজ যখন গরমের দিনও বাইক রাইড করি, ঢাকা শহরে যে জায়গায় বাইক রাইড করি আমার কাছে ঠান্ডা ফিল হয় না। বাট আপনি যদি একদম তীব্র গরমেও এই রোডটা দিয়ে এসে বাইক রাইড করেন, তাহলে আপনি কিন্তু একটা শীতের ফিল নিতে পারবেন। সত্যি কথা বলতে হেলমেট কেনার আরও কিছু অপশন ছিল, যেমন আমি চাইতে পারতাম মিরপুরে অথবা রামপুরার দিকে বিলমোড়া দেন হচ্ছে ইয়োহির কিছু শোরুমগুলো আছে, বাট আমি সেখানে যাইনি। এর আগে যে আমি হেলমেটটা কিনছিলাম সেটা কিনছিলাম হচ্ছে বাংলা মোটর কাওয়াসাকি শোরুমের ঠিক সেকেন্ড ফ্লোর থেকে। রিসেন্ট টাইম আমি যখন বাংলা মোটর দিয়ে যাওয়া আসা করি, অ্যান্ড তখন হিউজ পরিমাণে হেলমেটের শপ ওপেন হয়ে গেছে, আর হেলমেটগুলো চোখে লাগার মতো, মানে এক একটা হেলমেট দেখে মনে হয় যে সবগুলো নিয়ে নিই, মানে কোনটা ছেড়ে কোনটা নেবে এরকম একটা অবস্থা। অ্যান্ড যেহেতু আমার বাইকটা হচ্ছে ইয়েলো, অ্যান্ড আমার প্রিভিয়াস হেলমেটটা হচ্ছে হোয়াইটের মধ্যে রেড কম্বিনেশন, যেটা অ্যাক্সিস বা এক্সোর লাইক দ্যাট এরকম কিছু একটা ব্র্যান্ড হবে, সো কোনোভাবেই আমার ওই হেলমেটের কালারটা গাড়ির সাথে যায় না। এইটার জন্য আমার পার্সোনালিটিকে আরেকটু ইম্প্রুভ করার জন্য বাইকের সাথে, তাই আমি বলতে পারি হেলমেটটা পারচেস করতে যাচ্ছি। সো এখন আমি ঢুকে গেছি বাংলা মোটর রোডের দিকে, আর এখন না আজান দিচ্ছে, আই ডোন্ট নো ব্লক করাটা ঠিক হচ্ছে কিনা। সো আমরা এখন আসি হচ্ছে গিয়ার এক্সের দিকে। আসসালামু আলাইকুম। ফুল ব্ল্যাক বা ব্ল্যাকের মধ্যে ইয়েলো শেপের মানে গাড়ির সাথে ম্যাচ করে এমন কোনো হেলমেট হবে? না, এটা তো একদম ব্ল্যাক হয়ে গেছে, মানে ব্ল্যাকের মধ্যে হালকা গ্রাফিক্স, যেমন হচ্ছে আপনার এটা দেখতে পারেন, ব্লু হয়ে গেছে না? এরপরে দেন বিলমোলার এটা দেখতে পারেন 420, এরপরে হচ্ছে কেওটির আপনার হচ্ছে সিটি বোর্ডস এটা দেখতে পারেন, ফ্লাক্স আছে। এগুলো কত করে সেল করেন? এটা 5000। ওকে, সো সত্যি কথা বলতে গিয়ার এক্সের হেলমেটগুলো আমার কাছে তেমন একটা পছন্দ হয় নাই। সো এখন যাচ্ছি হচ্ছে কাওয়াসাকি শোরুমের পাশে বা কাওয়াসাকি শোরুমের ঠিক সেকেন্ড ফ্লোরে ভালকন অ্যাক্সেসরি শপের মধ্যে। এগুলো প্রাইস কেমন? এগুলো আর এক্সোর এই যে এগুলো 6000 পড়বে, আর এটা এটা বাংলাদেশ লোকওয়ালা 3500। এগুলো কত করে এক্সোরের?
এক্সোটা কতগুলো? 4000 টাকা। অনেক বেশি ভালো লাগছে জাস্ট বিকজ এটা হচ্ছে গ্রাফিক্স করো, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান মুভ অন দিস ওয়ান। এটার মধ্যে হচ্ছে কোনো গ্রাফিক্স নেই। তাহলে জানি না কি ব্যাগ হবে, কি ব্যাগ হবে না নাকি না না কার্টুন ক্যারি করতে পারবো না। ওকে, সো আমাদের হেলমেট কিনা আপাতত ডান, তো এখন আগাচ্ছি বাসার দিকে। ওকে, সো ফাইনালি চলে এলাম বাসার মধ্যে, আর এটাই হচ্ছে আমার সেই নতুন ব্র্যান্ড নিউ এক্সরের হেলমেট। আর এই হেলমেটটা কিন্তু অনেক জোস একটা হেলমেট, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন আই থিঙ্ক অনেক ভালোভাবে বোঝা যাবে, অ্যান্ড সো এটা আনবক্সিং করা যাক। এটা অ্যাকচুয়ালি থাকে হচ্ছে অলওয়েজ কার্টুনের মধ্যে, বাট আমার কাছে যেহেতু ক্যারি করার জন্য খুব ছোট একটা ব্যাগ ছিল, সো এটার জন্য দেখা গেছে ব্যাগের মধ্যে কার্টুনটা ঢুকে নেই। অ্যান্ড আমাকে শোরুম অ্যাপও বলতেছিল যে ব্যাগটা ঢুকবে না কার্টুনের মধ্যে, বাট আমি একটু বেশি পাকনামি করতেছিলাম আর বলছিলাম যে ঢুকবে, বাট আনফর্চুনেটলি আর ঢুকতে পারেনি, মানসম্মত আমারই গেছে। সো ব্যাপার না, এই একটা ব্যাগ দিয়েছে, এটা অ্যাজ ওয়েল অ্যাজ আগে যে হেলমেটটা কিনছিলাম এক্সোরের এটা সত্যি দিয়েছিল। সো চলেন এই হেলমেটটা আনবক্সিং করা যাক। অ্যান্ড আনবক্সিং করার আগে আরেকটা আপডেট দিয়েছি, সেটা হচ্ছে এক্সটার্নাল একটা স্মোকি ভাইজার নিয়েছি, বিকজ অফ এই হেলমেটটার মধ্যে যে ভাইজারটি ইউজ করা আছে সেটা হচ্ছে হোয়াইট ভাইজার, লাইক ঠিক এই হেলমেটের মতো ইউজ করা আছে। বাট এটার মধ্যে যে হোয়াইট ভাইজারটা আছে এটা দিনের বেলা রাইড করতে একটু প্রবলেম হয়, বাট রাতের বেলা ইজ পারফেক্ট। সো দিনের বেলা যাতে প্রবলেম না হয় এটার জন্য আমি একটা স্মোকি ভাইজার ইউজ করবো। অ্যান্ড এই পাশ দিয়ে অনেক বেশি জোস লাগতেছে যেহেতু এটা রেস সিরিজের হেলমেট, সো এটার গ্রাফিক্স দেন হচ্ছে এইটার বিল্ড কোয়ালিটি বেটার হবে সেটা স্বাভাবিক। অ্যান্ড এক্সোরের আরেকটা হেলমেট পেয়েছিলাম, ওইটা হচ্ছে একদম সেম এটার মতোই ছিল, বাট ওটা ছিল হচ্ছে পুরো গ্লসি ব্ল্যাক, মানে ওটাকে কী বলে 100% ব্ল্যাক হেলমেট যেটা ছিল, বাট ওটার মধ্যে কোনো গ্রাফিক্স ছিল না। সো এই হচ্ছে হেলমেট, অ্যান্ড আই থিঙ্ক এই ব্ল্যাক স্মোকি ভাইজারটা দিয়ে হেলমেটের সাথে যাচ্ছে, অ্যান্ড অনেক বেশি জোস লাগতেছে। সো আমার কাছে বর্তমানে হেলমেটের দোকান, মানে আমার কাছে অলরেডি আছে 4টা হেলমেট, অ্যান্ড আরেকটা হেলমেট আছে ওটা মিলে হচ্ছে 5টা, বাট ওটা আমি শো করতে পারতেছি না। এই হচ্ছে হেলমেটটা, আর আমার কাছে পার্সোনালি এই হেলমেটটা অনেক বেশি জোস লাগছে, অ্যান্ড এখন থেকে রেগুলার এই হেলমেটটা ইউজ করে ট্রাই করবো। আর যারা হেলমেটের প্রাইসটা জানতে চান তারা আমার ফেসবুক পেজ আছে মিনহাজ আলফাহিম নামে, সো আপনারা পেজে গিয়ে ইনবক্স করলে আমি আপনাকে এক্সাক্ট এটার মেমো সহ প্রাইসটা বলে দেবো। সো আই হোপ আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লেগেছে, ব্লগটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দেবেন। টিল দেন সবাই ভালো থাকবেন, পিস অ্যান্ড চিল ব্রো, আল্লাহ হাফেজ।